সব লুটকি মাছ। আর এই যে একদম দুই হাত দিয়ে জোরে জোরে ইয়ে করে ওয়াশ করা হচ্ছে, এভাবে করলে হয় কি মাছের ভিতরে যে লোধ থাকে ওই লোধটা কিন্তু বের হয়ে যায়। একদম ফ্রেশ লুটটা আজকে এই হচ্ছে জেলেরায় মাছটা ধরে নিয়ে আসছে, তো সেখান থেকে আমরা নিয়ে আসলাম আর কি। আসসালামু আলাইকুম, অ্যাডভেঞ্চার বিডির নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। দর্শক দেখতে পাচ্ছেন লোট্টা মাছ, মূলত গভীর সমুদ্রের মাছ এই লোট্টা। তো আমাদের জেলে ভাইরা এই মাছগুলো গভীর সমুদ্র থেকেই ধরে আনছে। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের সমুদ্র সীমায় 22 দিনের মাছ ধরার অবরোধ চলছে, তবে এই ভিডিওটি বেশ কিছুদিন আগের রেকর্ড করা, যখন মূলত সমুদ্র থেকে জেলে ভাইরা মাছ ধরতেছিল। তো যাই হোক, আজকে এখানে অনেক বড় বড় সাইজের লোট্টা মাছ দেখতেছি, এবং এমন বড় বড় সাইজের লোট্টা মাছ দেখে যে কারোরই লোভ সামলানো দায়। তো ভাবলাম যে এখান থেকে আজ কিছু লোট্টে মাছ নিয়ে যাই। তো যেই ভাবনা সেই কাজ, চলুন দেখা যাক এরপরে কি হয়। তো এই যে বোটে হচ্ছে বাঁশপাতা মাছ ধরে আনছে, শীতকালের মাছ, কিন্তু এখন হচ্ছে শীতকাল আসার আগেই মানুষ শীতকালের মাছ ধরতেছে। বাঁশপাতা একদম ছোট ছোট যে বাঁশপাতা মাছগুলো সামুদ্রিক, অনেকে হয়তো বা চিনবেন, অনেকে আবার চিনবেন না। তো এই বোটের টোটাল কোল্ড স্টোর ভরা হচ্ছে বাঁশপাতা মাছ। দেখেন ছোটো ছোটো মাছগুলো, ভালো করে দেখাই, দেখেন এগুলো হচ্ছে বেশিরভাগ সময় হয় শুটকি। হ্যাঁ, যাই হোক, এরা হচ্ছে বাঁশপাতা মাছ তুলতেছে। আর এদিকে হচ্ছে আমাদের দশিমালাদার আছে, সে ওই যে লোট্টা মাছ নিছে, প্রথম যে লোট্টা মাছ দেখছেন সেখান থেকে লোট্টা মাছ নিছে। আর দশিমালাদার হচ্ছে আরও আপডেট হয়েছে, তার এখন গ্যাস সিলিন্ডার আছে, গ্যাসের চুলো আছে। হ্যাঁ, সে একদম মানে তারা শান্তির শেষ নাই। যাই হোক, আমরা হচ্ছে এখন রওনা দিব বনের দিকে, বনের দিকে যাব। ওখানে হচ্ছে গিয়ে ওই যে যথারীতি যা দেখেন আপনারা প্রতিদিন, আমাদের জেলে ভাইদের সাথে সময় কাটাবো, রান্না করা করবো, খাওয়া দাওয়া হবে। তো সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। নিচ দিয়ে ধর, উপর দিয়ে ধর, এই তো গ্যাসের চুলো, গ্যাসের সিলিন্ডার সবই নেওয়া হলো। এদিকে হচ্ছে জোয়ার শুরু হয়ে গেছে, মানে নদীতে পানি বাড়তেছে, আর আমরাও রওনা দিব সুন্দরবনের দিকে। আমরা চলে আসছি আমাদের নির্ধারিত স্থানে। এখানে অনেক বড় একটা বাইন গাছ দেখা যাচ্ছে, তবে বাইন গাছে একটা রিস্ক আছে। রিস্ক হচ্ছে বাইন গাছের এই যে পাতা দেখতে পাচ্ছেন একদম গ্রিন, এর সাথে হচ্ছে যে লাউ লতা সাপগুলো থাকে, লাউ লতা সাপ। তো যেটা হচ্ছে আসলে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটাইতে পারে, যে কারণে এই যে বাইন গাছের নিচে আসলে আমরা একটু বেশি সাবধানতা অবলম্বন করি। লোট্টা মাছ দেখেন, ইয়া বড় বড়, কত বড় সাইজ, একদম হলুদ হয়ে গেছে মাছগুলো, অনেকগুলো, প্রায় 3 কেজির মতো লোট্টে মাছ আছে এখানে। বিশাল সাইজ, এমন বড় সাইজের লোট্টে মাছ সবসময় পাওয়া যায় না, বাট এখন হচ্ছে সিজন, তো যে কারণে হচ্ছে বড় বড় লোট্টে মাছগুলো পাওয়া যাইতেছে এখন। বিশাল, একদম ফ্রেশ লোট্টে আজকে এই হচ্ছে জেলেরায় মাছটা ধরে নিয়ে আসছে, তো সেখান থেকে আমরা নিয়ে আসলাম আর কি। লোট্টে শুটকি, লোট্টে শুটকি আমরা সবাই চিনি, বা লোট্টে শুটকি হয়তো বা সবাই কম বেশি খেয়েছেন বা চিনেন। তাজা লোট্টে এটা কীভাবে রান্না করে খায় অনেকেই হয়তো বা জানেন না, স্বাভাবিক। তবে আমরা হচ্ছে বেশি করে আমাদের উপকূলের সাইডে হচ্ছে এই মাছটা ব্যাপক জনপ্রিয় একটা মাছ, তো কাঁচা রান্না করে খাবেন যখন, বা ভাত ভেজে খাবেন, তখন মাছটাকে মানে কুটতে হলে কীভাবে কুটবেন, তো প্রথমে হচ্ছে মাছটাকে ধরার পরে এই পাশের যে ইয়াগুলো আছে এগুলো কাটতে হবে, এই কাটলাম। এরপর হচ্ছে এর মাথা ফালা দিতে হবে, এর মাথাটা আসলে কোনো কাজেই লাগবে না, মাথাটাকে আমরা ফেলে দিব। এগুলোকে কাটলাম, লোট
ভর্তি মাছটা আমার খুব ফেভারিট, খুব ফেভারিট মাছ না? এই কাটলাম, এগুলো লেস কাটলাম। এরপরে হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো এই যে পেটের ময়লাগুলো ফালানোর পরে, এগুলো ফালানোর পরে আপনি আপনার ইচ্ছা মতো সাইজ করে নিতে পারবেন এটাকে। হ্যাঁ, আর লোট্টে মাছ এমন একটা মাছ যে মাছটা হচ্ছে রান্না করতে হলে কোনো পানির প্রয়োজন হয় না, কারণ এই মাছের ভিতরে প্রায় 50% হচ্ছে পানি। হ্যাঁ, এটা যদি এভাবে রেখে দেয়, এটা যদি এখন ওয়েট থাকে 100 গ্রাম, আমি এখানে এভাবে এটাকে রেখে দেবো 20 মিনিট, 20 মিনিট পরে এটার 20 গ্রাম পানি কমে যাবে, 20 গ্রাম ওয়েট কমে যাবে, কারণ এর ভিতরে পানি থেকে পানিটা বের হয়ে যায়। আর এটা হচ্ছে আপনি একদম তৈলের উপর ভাজি করে খেতে পারবেন, তাছাড়া হলুদ মরিচ দিয়ে একদম ভুনো করে খেতে পারবেন, ঝুরুয়া ভাজি করে খেতে পারবেন। দারুণ লোট্টে মাছগুলো দেখতে কিন্তু দারুণ লাগতেছে, একদম পানি কালারের দারুণ। বাহ, যারা হচ্ছে লোট্টে মাছ খান, উপকূলের সাইডে যারা আছেন, লোট্টে মাছ যারা পছন্দ করেন, তাদের জিভে জল চলে আসাটা স্বাভাবিক, এত সুন্দর লোট্টে মাছ দেখে। আর লোট্টে মাছ হচ্ছে ওয়াশ করার সময় খুব ভালো করে ওয়াশ করতে হবে, আর বিশেষ করে লবণ ইউজ করতে হবে এই মাছ ওয়াশ করার সময়, যাতে করে মাছের ভিতরে কোনো ধরনের ময়লা না থাকে, কোনো ধরনের স্মেল না থাকে। মোটামুটিভাবে অনেকক্ষণ যাবৎ আমাদের মাছ ওয়াশের কাজ চলছে, তো এখন হচ্ছে প্রায় শেষের দিকে, তবে এখনও ফাইনাল যে ওয়াশ মানে লবণ দিয়ে ওয়াশ করার যে কাজ সেটা এখনও বাকি আছে। আর এই যে একদম দুই হাত দিয়ে জোরে জোরে ইয়ে করে ওয়াশ করা হচ্ছে, এভাবে করলে হয় কি মাছের ভিতরে যে লোদ থাকে ওই লোদটা কিন্তু বের হয়ে যায়। এই যে এবারে হচ্ছে লবণ দিয়ে ওয়াশ করা হচ্ছে আর কি, লবণ দিতে হবে বেশি করে। এবারে একদম লোদ কেটে একদম মাছগুলো ঝুরঝুরো হয়ে যাবে। আর এদিকে আমাদের ভাত রান্না অলরেডি হয়ে গেছে, আর ওইখানে হচ্ছে শুরু মহিবুল্লাহ হচ্ছে পেঁয়াজ রসুন কাটতেছে। হলুদ মরিচ তৈল লবণ দিয়ে মাছটাকে ম্যারিনেট করা হবে। লবণ কই, লবণই আছে। তৈল দিয়ে দিলাম, তৈল গরম হচ্ছে। আর এখন যেটা সমস্যা, সমস্যা বলতে এখানে এদিকে এই যে বৃষ্টি হচ্ছে, আর আমাদের চুলার উপর আসলে কোনো ছাউনি নেই, যে কারণে বৃষ্টি পানি পড়লে তৈল ছিটে ওঠার সম্ভাবনা 100-তে 100, যে কারণে আমরা সবাই নিরাপদ দূরত্ব বজায় রেখেই বসছি এখানে। একদম ডুবো তেলে ভাজি হবে, আমাদের মাছ ভাজি চলছে, কিন্তু আজকে হচ্ছে মাছ থেকে ইয়ে কমতেছে না, এই যে ইয়েটা ঝোল কমতেছে না। এর কারণ হচ্ছে আগেই বলছি লোট্টে মাছে প্রচুর পরিমাণে পানি থাকে, সেই পানিগুলো সব বের হচ্ছে, যে কারণে একদম কেমন মনে হচ্ছে যেন আমরা পানি দিছি এক্সট্রা, কিন্তু আসলে কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি দেওয়া হয় না। আর এদিকে হচ্ছে এই যে আমাদের পাতিলের চেয়ে মাছ বেশি হয়ে গেছে, আমাদের এই যে কড়াই কড়াই এসে মাছ বেশি হয়ে গেছে, এই মাছগুলো হচ্ছে এক্সট্রা হয়ে গেছে। আর এ কারণে হচ্ছে এই মাছগুলোকে আমরা আবার অন্যভাবে রান্না করবো, এইটাও ভাজি হবে আর ওইটা হচ্ছে কাঁচা রান্না হবে, দুইটা দুইভাবে রান্না করে খাবো। মোটামুটিভাবে একই মাছে দুই ধরনের স্বাদ পাওয়া যাবে। পেঁয়াজ রসুন আর হলুদ মরিচের গুঁড়া এটা মিক্স করে রাখতেছি, এটা পরে দেওয়া হবে। ব্যাস, আমাদের মাছের হচ্ছে একটা সাইড ভাজি হয়েছে মোটামুটিভাবে। এবারে হচ্ছে মাছের সাইড থেকে উল্টে দেওয়া হবে, দারুণ স্মেল আসতেছে। আর এদিকে হচ্ছে আমাদের এই যে এক্সট্রা যে লোচ্চে মাছগুলো ছিল, এগুলোকে হচ্ছে কাঁচা রান্নার যে ব্যবস্থা সেটা চলছে, কাঁচা রান্না চলছে, তেল দিয়ে দেওয়া হলো। মানে এখন হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন, হলুদ মরিচ, এগুলো সব আগে হচ্ছে কষানো হবে, তারপরে মাছটাকে কষিয়ে হালকা মৌ দিয়ে রান্না করা হবে।
আমাদের পেঁয়াজ রসুন তারপর হচ্ছে হলুদ মরিচ কষানো শেষ, এবারে মাছ দিয়ে দিলাম। যদি লোটকে মাছ এটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করতে গেলে হচ্ছে আবার এটা ঝুরোবাজি হয়ে যাবে। ঝুরোবাজিও হচ্ছে একটা রেসিপি, সেটাও খুব সাথে, তবে আজকে হচ্ছে আমরা ঝুরোবাজি খাচ্ছি না, আজকে আমরা কাঁচা রান্না এবং ভাজি এই দুইটাই। দেখেন মাছের কিন্তু খুব বেশি তেল নেই বা তেমন কিছু নেই, পানিও দেই নেই আমরা, তবে কিছুক্ষণের ভিতরেই একদম পানি বের হয়ে যাবে। আর এখনও তো কিন্তু কোনো পানি দেয়নি, হ্যাঁ অনেকক্ষণ পরে হচ্ছে এখনও কী পরিমাণ পানি আছে ভিতরে দেখেন। তবে যেহেতু আমরা একটু বেশি মৌ খেতে পছন্দ করি বা ঝোল খেতে পছন্দ করি, সেজন্য এখন আমরা হালকা করে পানি দিয়ে দেবো, পানি দিয়ে ঢেকে রাখবো। এটা রান্না হতে থাকবে আর সেই সুযোগে হচ্ছে আমরা এখান থেকে এটাকে উল্টে দেবো। এখন আমার এখনও এক সাইড ভাজি করা আছে, এটাকে উল্টে দেবো। তো মাছ উল্টানো শেষ। দেখুন দর্শক, আমাদের মাছের একটা সাইড খুব সুন্দর করে ভাজি করা হয়েছে, এখন হচ্ছে অপর সাইড ভাজি করা হবে আবার। আর এদিকে হচ্ছে আমাদের এই যে এই তরকারিটা ঝোল, যেটা ঝোলটাও হচ্ছে রান্না চলছে। দুইটা একই মাছ কিন্তু দুইটার স্বাদ কিন্তু আলাদা আলাদা হবে। আমাদের হচ্ছে দুই আইটেম তরকারি, সো একটু বেশি বেশি খেতে হবে আজকে। দর্শক লোট্টে মাছ আজকে হচ্ছে প্রথম আমরা লোট্টে মাছ খাচ্ছি, মানে আপনাদেরকে দেখাইতেছি আর কি খাওয়া। এই যে লোট্টে মাছ দেখেন কত মজার মাছ, এটা হচ্ছে ভাজি হয়েছে লোট্টা। দেখুন ভিতরটা লবণ প্রথমে বেশি হয়েছিল বাট আলু দেওয়ার পরে ঠিক হয়ে গেছে। লোট্টি মাছের ভিতরে একটাই কাঁটা, এটাও ফেলে দিতে হয় না, এটাকেও খাওয়া যায়। মানে লোট্টি মাছ এমনটা মাছ, এর ভিতরে ফালানোর কিছু নাই, সব খাইতে পারবেন। এক কথায় অসাধারণ, অসাধারণ। আমার কাছে বিশ্বাস না হয় আপনি এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে সবার কাছে। লুচির কাঁটা মজা লাগে আরো বেশি, একদম সফট কাঁটাটা, একদম সফট, মানে টেস্টি আলাদা। ফ্রায়ের দোকানে পাওয়া যায় যেটা, সেটা হচ্ছে বেসন দিয়ে মাখাইয়া একদম ডুবো তেলের উপরে ভাজি করে খায়, ওটাও ভালো লাগে, বাট আসল স্বাদ পেতে হলে কিন্তু এভাবে খেতে হবে। সব লুট্টি মাছ হচ্ছে, যেটা হচ্ছে একটু আলাদাভাবে রান্না করছিলাম ঝোল, ঝোলের ট্রাই টেস্ট দেখবো আর কি। দুইটার দুই ফ্লেভার। দর্শক লোট্টে মতো আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এভাবে রান্না করে কেউ কখনো খেয়েছেন কিনা, যদি খেয়ে থাকেন তাহলেও জানাতে পারেন, আর না খেলেও জানাতে পারেন। আর হ্যাঁ, এমন মাছের স্বাদ নিতে চাইলে যোগাযোগ করবেন আমাদের ফ্রেশ ভ্যালিতে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে করলে ফ্রেশ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেল ফোন নাম্বার, ফেসবুক পেজ দেখবেন এবং ওয়েবসাইট ইউরেন সব পাবেন, আর সেখান থেকে চাইলেই আপনি এমন ফ্রেশ ও টাটকা লোট্টে মাছ কিনতে পারবেন। আর যেখানে বিদায় নিব, পুরো ভিডিওটি দেখতে কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ লোট্টে মাছ রান্নাটা দেখতে কেমন ছিল
সবকিছু ঠিকঠাক ছিল কিনা সেটাও জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখবেন, অ্যাডভেঞ্চার পিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।